একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। যেমনি সফট তেমনি টেস্টি। নমস্কার, আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ, তোমরা দেখছো জিরোয়াট কিচেন। টক ঝাল মিষ্টি সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ রেসিপি যার নাম হলো দই বড়া। তো চলে এসো, দই বড়াটা করতে কী কী লাগছে আমি তোমাদের পরিচয় করিয়ে দিই। সবার প্রথমে বলি, এই রেসিপিটা তৈরি করতে লাগছে 200 বিউলির ডাল, ভিজিয়ে রেখে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর লাগছে, এখানে আছে তেঁতুল গুলে রাখা কিছু কাঁদ বানিয়ে নিয়ে আমি ছাঁকনিতে ছেঁকে রেখেছি। এখানে আছে 400 টক দই, এখানে আছে পুদিনা, ধনে পাতা, কাঁচা লঙ্কা এবং এক কোয়া রসুন বেটে রাখা। এখানে আছে চিনি। এখানে কী কী আছে তোমাদের বলে দিই। প্রথমে বলি, এখানে সর্ষ আর একটা শুকনো লঙ্কা আছে, তারপর আছে একটা লেবু, এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করে পেস্ট করে রাখা। এটা হলো খাবার সোডা, আদা বাটা, হিং, বিট লবণ, চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো। এটা হলো সাদা তেল, এখানে জল আর এখানে নুন। এইবার আমি রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে তেলটা গরম হতে দেব। তেলটা বড়া ভাজতে বেশ একটু তেল লাগবে, তার জন্য আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে গরম হতে থাক। এখানে আমি গ্যাসটা ধরিয়ে দেব, আমি এর মধ্যে জল ঢেলে দেবো এটা গরম হওয়ার জন্য। জলটা গরম হতে থাক আর এখানে তেলটা গরম হতে থাক। এবার আমি যেটা করব সেটা হলো, এই যে 200 বিউলির ডাল আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি, সকালবেলা ভিজিয়ে রেখে আমি এই বিকেলবেলায় আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর মিক্সিতে পেস্ট করবে যখন, খুব সুন্দর যেন পেস্টটা হয়, আর আঙুলে দিয়ে দেখবে দানা দানা আছে কি না। দানা দানা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু খুব সুন্দর করে ভেতরে একটা কিছু দিয়ে মিক্সির ভেতরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সিটা অবশ্যই অফ করে নেবে, দিয়ে ভিতরে ভালো করে ঘুরিয়ে 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 দেখবে দানাটা হয়েছে নাকি, আবার করবে। কেননা এটা একটু বেশি ফেপে ওঠে, তখন কি হয় পেস্টটা হতে একটু সময় নেয়, তার জন্য একটু সময় নিয়ে পেস্ট করবে। পেস্ট করার পরে এই যে আমি ঢেলে রেখেছি, ঢেলে রেখে এইবার আমি 5 মিনিট আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে একটু খাবার সোডা হাফ চামচ, একটু আদা বাটা দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু আদা বাটাটা দিলে খেতে হয়। একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, তাতে কী হবে বড়াটার ভিতরে একটু ঝাল ঝাল ভাব হবে। দিয়ে এইবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, দেখবে এটা কতটা হয়ে যাবে ফুলে। আমি এটা 5 মিনিট ফেটিয়ে নিলাম। এবার আমি এটা একটু জলের মধ্যে দিয়ে দেখব এটা ভাসছে কি না। ভেসে উঠেছে। আমি এটা জলের মধ্যে দিয়ে দেখে নিলাম কেন, এটা আমার ঠিক মতন ফাটানো হয়েছে কিনা। যদি ভেসে ওঠে তাহলে মনে করব ফাটানোটা একদম পারফেক্ট। তো আমার ভেসে উঠেছে দেখলে এইবার আমি কি করব, তেলে এগুলোকে ভেজে নেব। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে তুলে নেব। আমি উষ্ণ যে গরম জলটা করে নিয়েছি সেই উষ্ণ গরম জলের মধ্যে আমি একটু হিং দিয়ে দিলাম। হিংয়ের গন্ধটা ভীষণ সুন্দর হয়। আর একটু বিট লবণের গুঁড়ো দিলাম, দিয়ে দেখো দিতে না দিতে কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এই জলটার মধ্যে আমি এবার এই বড়াগুলো সব দিয়ে দেব। আমি একটু মিশিয়ে দেব,
মিশিয়ে দিয়ে এই বড়াগুলোর মধ্যে একটু জল ঢুকে যাবে, ততক্ষণ আমি এটা রেখে দিয়ে আমি এটা এখানে রেখে দিলাম। এইবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, ফোড়নের জন্য সাদা তেল দিলাম খুব সামান্য। তার মাঝে আমি একটু তেলটা গরম হতে হতে চিনিটা গুঁড়ো করে নিই। এবার আমি চিনিটা একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব, মোটা দানা চিনি। আর চিনি সবসময় একটু গুঁড়িয়ে নিলে এইসব কাজে খুব ভালো হয়। চিনির গুঁড়োটা এরকম হয়েছে, দেখো পাউডারের মতন। এবার আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম, সর্ষের মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে এই যে তেঁতুল গোলাটা, এটা আমি একটা চাটনি মতো করে নেব। এবার এতে আমি মিষ্টি দিয়ে দেবো। চিনিটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে একটু মিশিয়ে দিলাম। এটা একটা মিষ্টি মিষ্টি চাটনি হলো। তেঁতুলের চাটনিটা আমার হয়ে গেল। বড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক মিনিট পরেই আমি এটাকে দেখো তুলে নিচ্ছি, নিয়ে এই জল পাঁচ করছি। আবার এই দেখো কী সুন্দর ফুলে উঠছে। আমি এইভাবে সব বড়াগুলোকে তুলে নেব, দেখো আবার এরমভাবেই বড়াগুলো ফুলে উঠবে। এবার আমি এটা সাইডে রেখে দেব। এইবার যেটা করব সেটা হচ্ছে দইটাকে আমি এবার ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে আমি আগে কী দেব, এই যে চিনি গুঁড়ো করে রেখেছি এক চামচ চিনি দেব, কারণ দইটা খুবই টক। খুব টক হলে কিন্তু একটু মিষ্টি দিতেই হবে। আর তোমরা যদি কেউ দোকানে দই কেনো তাহলে তো প্রশ্নই আসছে না, কিন্তু ঘরের যে দই পাতা কিংবা প্যাকেটের যে দই, ওই দই একটু মিষ্টি মিশিয়ে নেবে। টক মিষ্টি হবে, দইটা খেতেও ভালো লাগবে। দুই চামচ চিনি মিশিয়ে দিলাম। এবার একটু স্বাদ মতো বিট লবণ দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু ফেটিয়ে নেব। এবার আমার সব তৈরি হয়ে গেল, এবার আমি এটাকে মিক্সড করব। তো দেখো আমি কিভাবে এগুলোকে মিক্সড করছি। সবার প্রথমে আমি দই দেব। এবার দেবো একটু লেবুর রস। লেবু রসটা খুব অল্প পাঞ্চ করবে, ঘুরিয়ে ঘুরিয়ে সবটার সাথে যেন মিশে যায়, কিন্তু খুব পরিমাণটা অল্প থাকবে। আচ্ছা, এবার দেব পুদিনা, ধনে পাতা তোমাদের বলেই দিয়েছি, লঙ্কা, রসুন দিয়ে একটা পেস্ট করা। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দেব তেঁতুলের বানিয়ে রাখা চাটনিটা। এবার দেব একটু হালকা লঙ্কার গুঁড়ো, হালকা হালকা। এবার দেব একটু ভেজে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো কিন্তু খুব হালকা হালকা ঘুরিয়ে 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 ছড়াবে, অনেক যেন পড়ে না যায়। এবার দেব চাট মশলার গুঁড়ো। আমি এবার একটু এর মধ্যে বিট লবণ দিয়ে দেবো। এবার ঝুড়ি ভাজা দিয়ে দেবো। হয়ে গেল কমপ্লিট। হোমমেড দই বড়া সইতে পারছি না আমি আর, এতক্ষণ হলো
যেমনি সফট তেমনি টেস্টি, উপরে পুরো একদম মশলার কোটিংটা লাগানো আছে। এটা কি তেঁতুলের চাটনিটা? তেঁতুলের চাটনি পুরো বানানো হলো, তেঁতুল বললাম, তেঁতুলের চাটনিটাই বানানো হলো। একটু তেঁতুলের চাটনিটা নিয়েছেন, আরো মজা লাগলো। আহা, সুপার সুপার, এক্সিলেন্ট। এই বাজেটা আর একটু ইয়ে করলে, দুই বাজে তো আগে দিয়েছিল যে নীতি গেছে, কেউ যদি তখনই খা দিয়ে নিতে পারে। এই যে এরকম এখান থেকে নিয়ে একটু ছড়িয়ে নিলাম, তাই না? যদি এটা শিখতে হয় এবং হোমমেড দই বড়া খেতে হয় তাহলে অতি অবশ্যই কিন্তু জিরোবাট কিচেন দেখতে হবে এবং সেখানে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, বেল আইকনকে প্রেস করতে হবে, ডেসক্রিপশনে যেতে হবে, ডেসক্রিপশনে গেলে মা কি করছো সেখানে ফটাফট।